মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বঙ্গাইগাঁও সফর। তিনিদিন ধরে বঙ্গাইগাঁওত বাহর পাতি থাকা মুখ্যমন্ত্রীগিয়ে বঙ্গাইগাঁও শহরের অলিয়ে গলিয়ে ফুরিলে, বুঝদলে সরকারের বিভিন্ন প্রকল্পর অগ্রগতি, উত্তোলন করলে 103 ফুট উচ্চতার রাষ্ট্রীয় পতাকা। শুক্রবারে আরক্ষী সম্মিলনত ভাগ লওয়ার অন্তত নিশার ভাগত পদব্রজে বঙ্গাইগাঁওর অলিয়ে গলিয়ে ফুরিলে মুখ্যমন্ত্রী। নিরাপত্তারক্ষীরে পরিবেষ্টিত হয়ে ভ্রমণ করলে নিশার বঙ্গাইগাঁও শহর। বঙ্গাইগাঁওর কনভেনশন সেন্টারত রাতে কটোয়া মুখ্যমন্ত্রীগিয়ে শনিবারে পুয়াই আরম্ভ করে বঙ্গাইগাঁও শহর পরিভ্রমণ। পুয়াই পরিদর্শন করে বুঝলে নির্মীয়মান সংহত জেলা আয়ুক্তর কার্যালয়। ২০২৬ পূর্বে নির্মাণ সম্পূর্ণ করিবৰ বাবে কাম খৰতকীয়া কৰিবলৈ নির্দেশ দিলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। জেলা আয়ুক্তর কার্যালয় চাবর আহিছিল। যোৱাবাৰ আমি তার আধারশিলা স্থাপন করেছিল। কামখিনি কিমান আগবাহিছে কি আগবাহিছে তার এটা সরজমিন বুজ ললো। আর কামখিনি মই ভাবো যে স্পীডত গৈছে, কিন্তু আমি যদি 26 চনের আগত ইয়াক সম্পূর্ণ করিব লাগে, যেহেতু 9 স্টোরিড বিল্ডিং, গতিকে আৰু অলপ স্পীডত কাম করব। লগতে দিলে প্রয়োজনীয় সাল সলনি তথা যোগ বিয়োগের নির্দেশ। দুদিন পূর্বে মুখ্যমন্ত্রীগিয়ে মুক্তি করা শিলারাই উড়ন সেতুর তলত থাকা থিম পার্ক ভ্রমণ করে উপভোগ করলে নবনির্মিত উদ্যানখনের সৌন্দর্য। ইয়ার পিছনে মুখ্যমন্ত্রীগিয়ে ভ্রমণ করে বঙ্গাইগাঁও ইকো পার্কত থাকা ওয়াটার পার্ক। বঙ্গাইগাঁওর ওয়াকিং জোনতো খোজ কাঢ়ে মুখ্যমন্ত্রীগিয়ে। ওয়াকিং জোনতে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় উত্তোলন করলে 103 ফুট উচ্চতার রাষ্ট্রীয় পতাকা। পুয়ার এই ভ্রমণকালত মুখ্যমন্ত্রীগিক সঙ্গ দিয়ে বঙ্গাইগাঁওর বিধায়ক ফণীভূষণ চৌধুরী। ওয়াকিং জোনের পানি ফুয়ার সম্মুখত মুখ্যমন্ত্রীগিক সঙ্গে ফটোর উপজ দিয়ে ফণীভূষণ চৌধুরী। বঙ্গাইগাঁওর আরক্ষী সম্মিলনের সমান্তরালভাবে এনেদরেই বঙ্গাইগাঁওর উন্নয়নের বিভিন্ন দিশ নিজে পরিদর্শন করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বঙ্গাইগাঁওর উপনন্দ শর্মা, নিউজ 18 অসম নর্থ ইস্ট।